সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার অভিযোগকারীর আইনজীবী জানান, তদন্ত সংস্থা চাইলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবে। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়। আন্দোলনে নির্যাতন, হয়রানি ও প্রাণহানির ঘটনা ঘটে। দেশ পরিচালনায় গঠিত অন্তর্বর্তী সরকার এসব হত্যা ও নির্যাতনের ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সিদ্ধান্ত নিয়েছে। বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। আন্দোলনে হতাহতের ঘটনায় এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও তার সহকর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এছাড়া বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের জন্য শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্তের আবেদন করা হয়। এ অভিযোগ গ্রহণের পর তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান অভিযোগকারীর আইনজীবী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, পুলিশ, র‍্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে এখানে আসামি করা হয়েছে। এই আইনজীবী জানান, আবেদন মামলা হিসেবে রেকর্ড করে তদন্ত কর্মকর্তা হিসেবে মোহাম্মদ আতাউর রহমানকে নিযুক্ত করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন। এই তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে উনি একটি তদন্ত প্রতিবেদন জমা দেবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর। শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।